বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত যে জিনিসটা বৃদ্ধি পাচ্ছে সেটা হলো আমাদের ওয়েবসাইটের সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব দ্রুত পৃথিবীতে কোথাও না কোথাও কেউ না কেউ এই মুহূর্তে নতুন নতুন একটা ওয়েবসাইট তৈরি করে বাজারে লঞ্চ করছে। আমরা যদি আমাদের কোনো একটা বিজনেসের ক্ষেত্রেও যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে বিজনেসের জন্য, সেক্ষেত্রে সেখান থেকে আমাদের লাভ হওয়াটা খুবই ইজি। আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং করবেন, আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে সাকসেস হওয়া যায়, দ্রুত সাকসেস হওয়া যায় ওয়েব ডিজাইনের মাধ্যমে। আপনি যদি ফাইবারে গিয়ে যদি ওয়েব ডিজাইন লিখে সার্চ দেন, দেখবেন অনেক জব আছে অ্যাভেলেবেল। আপনি যদি ওয়েব ডিজাইন করে আপনি যদি থিম ফ্রেশটাকে থিম অ্যাপ্রুভ করাতে পারেন, তো সেখান থেকে আপনার একটা থিম অনেকবার সেল হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওয়েব ডিজাইন এই সিরিজটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই এই ওয়েব ডিজাইন সিরিজে আমরা একদম বিগিনার্স লেভেল থেকে শুরু করবো। এই ওয়েব ডিজাইন সিরিজে আমাদের থাকবে যেসব টপিকগুলো থাকবে, সেগুলো হলো HTML5, CSS3, HTML5 অ্যান্ড jQuery। এখন আমরা যদি বলি HTML5, হোয়াট ইজ HTML? HTML কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে যে HTML ইজ এ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। HTML কে আমরা একটা মানুষের সাথে তুলনা করতে পারি, যেমন একটা মানুষের দুটো পার্ট থাকে, একটা হলো হেডিং পার্ট, একটি হলো আমাদের বডি পার্ট। আর সেক্ষেত্রে ওয়েব ডিজাইনে একটা থাকবে হেডিং পার্ট, একটা থাকবে বডি পার্ট, ঠিক আছে। এরপর আছে আমাদের CSS। CSS হলো ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর টাইপ হলো তিনটা, একটা হলো ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS, আর হলো ইনলাইন CSS। এরপর আমাদের বুটস্ট্র্যাপ আসি। বুটস্ট্র্যাপ হলো যে CSS এর একটি ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে যেখানে মানে আগে থেকে CSS এর অনেকগুলো কাজ করা আছে, জাস্ট সেখান থেকে ওই ক্লাসটা ধরে আমরা কল করে করে কাজগুলো করতে পারবো খুব সহজে। এরপর আমরা jQuery দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আরো সুন্দর করে আকর্ষণ করে গড়ে তুলতে পারবো। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আমাদের যেটা দরকার সেটা হলো যে একটা ব্রাউজার অ্যান্ড টেক্সট এডিটর। আমাদের আমরা যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করবো, আমরা আমরা সাধারণত ক্রোম ব্রাউজার এটা কাজটা করে থাকবো। অ্যান্ড একটা টেক্সট এডিটর, আমি এখানে সাবলাইম টেক্সট ইউজ করব। আপনারা যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করে নিতে পারেন, হোক সেটা নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও, বিএস কোড যেটাকে বলা হয়, আপনি সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, অ্যাটম ইউজ করতে পারেন, ব্র্যাকেটস ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি ব্রাউজার, সরি, যে কোনো একটি টেক্সট এডিটর ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি কীভাবে টেক্সট এডিটরটা ডাউনলোড করবেন। আপনারা গুগলে গিয়ে লিখবেন এখানে সাবলাইম টেক্সট, লেখার পরে আপনারা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে সাবলাইম টেক্সটের অফিসিয়াল পেজটা চলে আসবে। এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তো এখানে এটা ডাউনলোড হবে। দেন এরপরে নেক্সট 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 দিয়ে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, সেটা অবশ্যই পারবেন আপনারা। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি, আমাদের একটা ব্রাউজার, সেটা আপনারা এরকম একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন, আর আশা করি আপনাদের পিসিতে ব্রাউজার আছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কাজ করার জন্য একটা লোকেশন তৈরি, একটা লোকেশন বেছে নিতে হবে, সেখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই জন্য আমরা আমাদের পিসির আমরা আমাদের পিসির যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, এটার নাম দিব আমরা যে মাই নিউ প্রজেক্ট। ওকে, আমার এই মাই নিউ প্রজেক্টটাকে আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করব। টেক্সট এডিটর ওপেন করার পরে আমরা এর জন্য আমরা আমাদের টেক্সট এডিটর ট্যাগ ওপেন করে নিই। ওপেন করার পর আমরা এখান থেকে আসবো, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে গিয়ে এখান থেকে আমাদের মাই নিউ প্রজেক্ট, এখানে আমাদের সব কাজগুলো করব, এটা ওপেন করে দেই, জাস্ট এটাকে কেটে দেই। এটা ওপেন করার পর আমাদের ফোল্ডারে চলে যান, এখানে আমাদের কিছু ফাইল তৈরি করতে হবে, এই জন্য আমরা এখানে যাব। যাওয়ার পর এখান থেকে একটা টেক্সট রেডি করে নেব, এখানে আমরা লিখব যে index.html, index.html বলতে বুঝায় আমাদের এক্সটেনশন, HTML এক্সটেনশন। আমাদের ব্রাউজার তো HTML এক্সটেনশন ছাড়া বুঝবে না, সেজন্য আমাদের এখানে দিতে হবে যে index.html। আর আপনাদের এখানে যদি এই এক্সটেনশনটা যদি ওপেন না থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে ফাইল নেম এক্সটেনশন এটাকে আপনারা ওপেন করে দেবেন, যেহেতু এরকম থাকে আপনারা জাস্ট ফাইল নেমটা এক্সটেনশনটাকে ক্লিক করে দেবেন। এটা উইন্ডোজ 10 এর জন্য,
এরপর আমরা আমাদের ব্রাউজার আসি, সেটা আমাদের টেক্সট এডিটর আসে, আসার পর আমরা এটাকে সিলেক্ট করে নিই। এখানে আমরা আমাদের এখানে কাজগুলো করব। প্রথমে কি করব, প্রথমে আমাদের লিখবো যে একটা এইচটিএমএল ট্যাগ, এখানে আমি দেখতে পাবো যে লেখা নিয়ম হচ্ছে যে এইচটিএমএল এইচটিএমএল লিখবেন, এটাকে শেষ করবেন, এরপর এটা এন্ডিং ট্যাগ দিবেন স্ল্যাশ এইচটিএমএল, এটা আমাদের এন্ডিং ট্যাগ, এটার ভিতরে আমাদের কাজ করতে হবে। এটার ভিতরে আমাদের, আমি আগেই বলছি আপনি এটাকে যে একটা মানুষ হিসেবে যদি ধরেন তো সেক্ষেত্রে আপনার কি হবে, একটা হবে হেড একটা হবে বডি, হেড থাকে সবার উপরে, এই জন্য আমি এখানে লিখবো যে হেড, হেড শুরু করলাম, এটাকে শেষ করে দিলাম। এটা হলো স্টার্টিং ট্যাগ, এটা হলো আমাদের স্টার্টিং ট্যাগ, আর এটা হলো আমাদের এন্ডিং ট্যাগ। ঠিক আছে, হেডের ভিতরে কি থাকে, হেডের ভিতরে শুধু মানুষের একটা মাথা থাকলেই হবে না, তার ভিতরে একটা তার একটা নাম দিতে হবে, তাই না? সেজন্য আমরা এখানে একটা নাম দিলাম যে টাইটেল, টাইটেল টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, টাইটেল দিলাম, টাইটেলের ভিতরে একটা তার পাশে নাম দিতে হবে, তাই না? নাম দিলাম যে মাই নিউ প্রজেক্ট, মাই নিউ প্রজেক্ট নামে একটি টাইটেল দিলাম। এবার এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে ফাইল লোকেশনে যাব, লোকেশন যাওয়ার পর এটাকে এটাকে আমরা ওপেন করে দিই। ওপেন করার পরে দেখেন আমাদের এই যে এখানে দেখেন মাই নিউ প্রজেক্ট নামে কিন্তু একটা ফাইল চলে আসছে, বা একটা মাই মাই এখানে কিন্তু আমাদের মাই নিউ নিয়ে দেখা আছে। দেখার পরে অবশ্য এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, অথচ এটা আমরা তো এটা কাজ করবে না, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এরপর আমরা এখানে আসি, আসার পরে একটা রিফ্রেশ যদি দেই দেখেন মাই নিউ প্রজেক্ট চলে আসছে। এরপরে কি আছে আমাদের, এরপর আছে আমাদের হেড গেল, হেডের পরে কি থাকে আমাদের বডি, এখানে লিখবো যে বডি, BODY বডি, বডি স্টার্টিং ট্যাগ দিলাম, এটা অবশ্যই একটা এন্ডিং ট্যাগ দিতে হবে, এন্ডিং ট্যাগ দিলাম। দেওয়ার পরে বডির ভিতরে আমাদের যাবতীয় কাজ, আমাদের হেড বলতে বুঝায় এই যে এই যে এর উপরে একটু হেড বলে, আর এইটার এটার ভিতরে ফুল উইন্ডোর ভিতরে কাজ করব বডি নিয়ে। যখন বডিতে কাজ করে দেন আমাদের ফুল উইন্ডোতে এগুলো আসবে। আমরা এখানে যদি দেখতে দেখি যে বিডি সিএসই BDCSE সলভ থেকে যদি এটাকে সেভ করে ব্রাউজার একটা রিফ্রেশ দেই দেখেন আমাদের এখানে BDCSE সলভ চলে আসলো। ঠিক আছে, এটাকে আমরা একটা হেডিং ট্যাগ দিতে হিসেবে দিতে পারি, যে এইচ অন ট্যাগ যদি আমরা এখানে দেই, এইচ এখানে আমরা দেখাই এটাকে হেডিং দেওয়ার জন্য আমরা এখানে একটা এইচ অন ট্যাগ ব্যবহার করতে পারি, এইচ অন ট্যাগ মানে হেডিং ট্যাগ। এডিশন ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, এরপর এখানে আমরা দিব যে BDCSE সলভ। এরপর আমাদের ব্রাউজার একটা রিফ্রেশ যদি দেই দেখেন আমাদের এটাকে একটা হেডিং আকারে চলে আসে। এভাবে শুরু করে এইচ অন থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত আছে, এইচ অন, এইচ টু, এইচ থ্রি, এভাবে এইচ সিক্স পর্যন্ত আছে। এটাকে আমি যদি এটা আস্তে আস্তে এইচ অন মানে একটু বড় হবে, এইচ টু ছোট, এভাবে এইচ সিক্স যখন হবে তখন এটা একে এইচ সিক্স যখন হবে সেটা একদম একেবারেই ছোট হবে। এটা এখানে আমরা যদি এইচ সিক্স দিই দেন এটা একদম কিন্তু ছোট আসছে, এভাবে মানে এভাবে এটা কাজ করে। এরপর আমরা যখন মনে করি একটা একটা প্যারাগ্রাফ দিব, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে পি ট্যাগ, আই মিন পি ট্যাগে বলতে প্যারাগ্রাফ ট্যাগ বসে স্টার্ট করলাম, পি ট্যাগ এটাকে আবার এন্ড করে দিলাম। দেওয়ার জন্য আমি একটা টেক্সট নিয়ে সেখান থেকে দেখেন, এবারে আমরা যদি একটা রিফ্রেশ দিই ব্রাউজারে এসে এটাকে এখানে চলে আসলো। আসার পরে আমরা এখন এটাকে চাচ্ছি যে এইটাকে আমরা চাচ্ছি বোল্ড করার জন্য, বা লেখাটা একটু মোটা হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে ট্যাগ ব্যবহার করতে পারি বি ট্যাগ, এটাকে স্টার্ট করলাম, এটাকে আমরা এখন এন্ড করে দিলাম। এর ভিতরে আমরা যেটা যা লিখবো সেটা আমাদের বোল্ড আকারে আসবে। এখন ভিতরে যদি লিখি বিডি বিএসসি BDCSE সলভ, দেখেন এরপর একটা রিফ্রেশ দিই আমাদের এখানে, দেখেন BDCSE সলভ আসলে সেটা কিন্তু বোল্ড আকারে। এখন আমরা চাচ্ছি এই যে BDCSE সলভ এটা বোল্ডও থাকবে অ্যান্ড ইতালিকও হবে, অ্যান্ড নিচে একটা আন্ডারলাইন হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা ইতালিক করার জন্য এখানে লিখবো যে আই মানে ইতালিক, আর এটা কত দূর পর্যন্ত হবে এখানে আসবে, আসার পরে এটাকে আমরা
এন্ডিং ট্যাগ দিয়ে দেবো। এরপর আমি কি করবো, একটা আন্ডারলাইন দেবো। আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ আন্ডারলাইন, এরপর আমরা এখানে আসি, আসার পরে এটাকে এন্ডিং একটা ট্যাগ দিয়ে দিলাম। দেখেন এবার একটা রিফ্রেশ দিই, এখানে একটা ইতালিক হলো, নিচে একটা আন্ডারলাইন চলে আসলো। ঠিক আছে, এখন আমরা কি চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে এই যে লেখাটা, লেখাটার সাথে একটা লিংক হবে বিডিসি। আচ্ছা ওই লেখাটা না, আমরা আর এক আর এক জায়গায় লিখি যে এই যে টেক্সট, টেক্সটের সাথে একটা লিংক হবে। টেক্সটে ক্লিক করলে আমাদের ফেসবুকে চলে যাবে। সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের একটা আর একটা ট্যাগ নিয়ে দেবো, যেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এটা আমরা এটাকে আমরা এখানে লিখবো যে এ ট্যাগ। লেখার পর এটাকে আবার ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এটার ভিতরে আমাদের আসে, সেটা লিখে দেবে এইচ আর ই এফ, আই মিন হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক ক্লিক করার পরে ইকুয়াল ডাবল সেমিকোলনের ভিতরে আমাদের কোথায় এটা যাবে, এখানে ক্লিক করলে কোথায় যাবে, এখানে আমরা লিখব যে https কোথায় যাবে, www.facebook.com, facebook.com এ চলে যাবে। কোথায় ক্লিক করলে আমাদের এই যে টেক্সট, টেক্সট লেখাটাকে ক্লিক করে, টেক্সট লেখাটা অবশ্যই এই যে টেক্সট লেখাটা কিন্তু অবশ্যই এই দুই ট্যাগের মাঝখানে দিতে হবে। এই যে এটা শুরু, এটা শেষ, এটার মাঝখানে কিন্তু এটাকে দিতে হবে। এটাকে পেস্ট করি, দেন আমরা একটা ব্রাউজারে যদি রিফ্রেশ দেই, দেখেন টেক্সট লেখাটা এখানে একটা লিংক চলে আসলো। দেখেন আমাদের নিচে একটা কিন্তু লিংক চলে আসলো, এখানে যদি ক্লিক করি দেন আমাদের এটা কিন্তু ফেসবুকে চলে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে এই পেজে না, অন্য একটি পেজ ওপেন হবে, অন্য একটি পেজে ফেসবুক ওপেন হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এসে লিখবো যে টার্গেট টু ব্ল্যাঙ্ক। এবার একটু যদি রিফ্রেশ দিই আমাদের ব্রাউজারে, ব্রাউজার রিফ্রেশ দেওয়ার পর একটা ক্লিক করেন, এখানে দেখেন আর একটি পেজ আমাদের ফেসবুকটা ওপেন হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের ফেসবুকটা, এখানে এই যে বিডিসিস সল উপরে যে লেখা আছে এরকম দেখানো আছে, এটা আমাদের চাচ্ছি যে এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। তো হয় না, নিউজ পেপারে যে উপরে শিরোনামটা দৌড়ায়, শিরোনামটা চলতি অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ট্যাগ ট্যাগ ব্যবহার করবো। একটা নাম হচ্ছে যে এম এ আর কিউ ইউ, মার্কিউ ট্যাগ ব্যবহার করবো। মার্কিউ ট্যাগের ভিতরে আমাদের এটা থাকবে, মানে মার্কিউ ট্যাগটা এখানে এন্ড করে দেবো, এন্ড। এরপর আমাদের যে আমরা ব্রাউজার একটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের এটা কিন্তু লেফট থেকে শুরু হয়ে রাইটের দিকে চলে যাচ্ছে, অ্যান্ড সেটা আমাদের সম্পূর্ণটা যাবে। যাওয়ার পরে আমাদের আবার এটা এরকম কন্টিনিউ চলতেই থাকবে, লাইক লুপের মতো। ঠিক আছে, এরপর আমরা চাচ্ছি যে আমাদের